আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনার ক্যামেরাতে শ্যুট করা নর্মাল একটি ভিডিওকে সুপার স্মুথ স্লোমো এডিটিং করবেন। আর এই ভিডিওটি আপনারা এডিট করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। গাইস, এই সুপার স্মুথ স্লোমো করা একদমই ইজি ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যারা জানেন না কিভাবে সুপার স্মুথ স্লোমো করতে হয় ক্যাপকাট অ্যাপটিতে, তারা অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে কিভাবে স্মুথ স্লোমো করতে হয় সে সম্পর্কে যেন একটি টিউটোরিয়াল তৈরি করি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি। যারা অ্যাপটি এখনও ইনস্টল করেননি, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যাদের মোবাইল ফোনে অলরেডি অ্যাপটি রয়েছে, আপনারা অবশ্যই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। গাইস, আমি অলরেডি অ্যাপটি আপডেট দিয়ে নিয়েছি, তাই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস, আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমরা যে ভিডিওটা স্মুথ স্লোমো করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটি ভিডিও কিন্তু চলে আসলো। এই ভিডিওটা আমি একদম স্মুথ স্লোমো করব। তো দুটো প্রসেসে আমরা এডিটিংটা করব। একটা হচ্ছে কার্ভ সিস্টেম, মানে আপনাদেরকে দেখাইনি। তো আপনারা ভিডিও স্লোমো করার জন্য এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে স্পিডে ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশন পেয়ে যাবেন আপনারা, একটা দেখতে পারতেছেন নর্মাল আর একটা হচ্ছে কার্ভ। তো দুটি অপশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা প্রথমে দেখব কার্ভের অপশনটা। কার্ভের অপশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, সেটা আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে কার্ভে ক্লিক করে দিব। কার্ভে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিছু প্রিসেট পেয়ে যাবেন কার্ভের। এখান থেকে প্রিসেট দেওয়ার দরকার নেই আপনার, এখান থেকে আপনারা কাস্টমে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করার পর এখানে এডিট একটা লেখা দেখতে পাচ্ছেন, একটা পেন্সিল আইকন দেওয়া আছে, আপনারা এডিটে ক্লিক করে দিবেন। তারপর গাইস, এখানে একটি কার্ভের অপশন পেয়ে যাচ্ছেন। তো এই কার্ভ দিয়ে ভিডিও মানে স্মুথ স্লোমো করা একদমই ইজি। আপনারা এখানে অনেকগুলো হ্যান্ডেল পেয়ে যাবেন, চাইলে এখান থেকে হ্যান্ডেল আপনারা অ্যাডও করতে পারেন। তো এখানে অ্যাড বিট দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে হ্যান্ডেল অ্যাড করতে পারেন। তো ধরুন এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন একদম শুরুতে, এটাতে ক্লিক করে যদি আমি উপরে দিই, তাহলে আমার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে। অনেক ফাস্ট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু শুরুতে অনেক ফাস্ট হয়ে গেল। এখন আমি চাই যে শুরুতে আমার ভিডিওটা একদম স্লো থাকুক। এখান থেকে আমরা জাস্ট এই হ্যান্ডেলটা ধরে একদম ডাউন করে দিব। ডাউন করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু স্লো হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু স্মুথ নয়। এখান থেকে আমি আরেকটি হ্যান্ডেল অ্যাড করে দিই, এখান থেকে অ্যাড বিটি ক্লিক করলাম, তারপর এটাকে ডাউন করে দিব। ডাউন করে দেওয়ার পর গাইস, ধরুন আপনার ভিডিওটা শুরুতে একদম স্মুথ স্লোমো থাকবে, তারপর যে পয়েন্টটা রয়েছে এটা একদম উপরে উঠিয়ে দিন, মানে ফাস্ট থাকবে, মানে স্লো ফাস্ট যে এডিটিংগুলো করে থাকি সেটা আপনারা এই কার্ভ থেকে করতে পারবেন। এখন এই ভিডিওটা একদম স্মুথ স্লোমো করার জন্য আপনারা নিচে একটু খেয়াল করুন, এখানে একটা লেখা চলে আসছে, মেক ইট স্মুথার। আপনারা মেক ইট স্মুথার যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এই লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বেটার কোয়ালিটি, এখানে দুটো অপশন রয়েছে, ফাস্টার প্রসেস, দুই নম্বর হচ্ছে বেটার কোয়ালিটি। আপনারা অবশ্যই এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, নিচ থেকে জাস্ট টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করে নেওয়ার পর গাইস, প্রায় 1 থেকে 2 মিনিট সময় নেবে আপনার এই ভিডিওটি স্মুথ স্লোমো হতে, আপনাকে সেই সময়টি অপেক্ষা করে নিতে হবে। অলরাইট গাইস, আমার প্রসেসটা হয়ে গেল, এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম স্মুথ স্লোমো কিন্তু হয়ে গেছে, মানে ভিডিওতে কোনো প্রকারের প্রবলেম নেই। এই ভিডিওটা কিন্তু একটা নর্মাল একটি ভিডিও ছিল, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন শুরুতে। এখন কিন্তু একদম স্মুথ স্লোমো হয়ে গেছে। আমি যে প্রসেসটা দেখালাম কার্ভ সিস্টেমে, কিন্তু আপনারা এইভাবেই আপনার ভিডিওটি স্লোমো করে নিতে পারেন। তো স্লোমো করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে কিন্তু ভিডিওটা ফাস্টও হয়ে গেছিলো। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আপনারা এই কার্ভ অপশন থেকে স্লো ফাস্ট ভিডিও এডিটিং করতে পারবেন। যেমন এখানে এটাকে ডাউন করে দিলাম, তাই এখানে স্লো হয়ে গেল, তারপর এখানে আপ করে দিলাম, তাই ফাস্ট হয়ে গেল। তারপর এখানে আপনি আবার ডাউন করে এটাকে স্লো করতে পারেন, তারপর এখানে এটাকে আপ করে ফাস্ট করতে পারেন। তো এই ছিল কার্ভের সম্পূর্ণ প্রসেসটা, এখান থেকে আমি এটাকে রিসেট করে দিব। এখন গাইস, আমি আপনাদেরকে সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি। তো ধরুন আপনি কোনো একটা পার্ট স্লোমো করতে চান, তাই এখানে আপনারা দাগটা রেখে দিবেন যে ভিডিওর কোন অংশটুকু আপনারা স্লোমো করতে চান। আমি এখান থেকে ভিডিওর প্রথম অংশ বা মাঝখানের অংশ যদি স্লোমো করতে চাই, তাহলে এখান থেকে ভিডিও লেয়ারটা ক্লিক করে দিব, তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করে দিব। তারপর আমাদের ভিডিওটা দুইটা লেয়ারে ভাগ হয়ে গেল, মানে দুইটা পার্ট হয়ে গেল। এখন আমি চাই এখানে এটাকে আরেকটা পার্ট করে নেও, মানে এই যে এই অপশনটা আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা শুধু স্লোমো হবে, তাই আমরা এখানে আবার দাগটা রেখে দেবো একটু পিছনে। তারপর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিট করে দিব। এখন কিন্তু তিনটা পার্টে ভাগ হয়ে গেল। এই তিনটা পার্ট থেকে আমি চাই যে মাঝখানে যে পার্টটা রয়েছে সেটা স্লোমো হবে, তাই আমরা মাঝখানে পার্টটাতে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে স্পিডে ক্লিক করে দিব। এখন আমরা নর্মাল অপশনটা ইউজ করব, তাই আমি নর্মালে ক্লিক করে দিব। তারপর এখানে একটা আপনারা মিটার দেখতে পাবেন, এখান থেকে যদি আপনারা সামনে এইটাকে বাড়িয়ে দেন তাহলে আপনার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে, আর আপনার এটাকে যদি পিছনে নিয়ে নেন তাহলে আপনার ভিডিওটা একদমই স্লোমো হয়ে যাবে। এখন আমি এটাকে একদমই 0.3
এক্স দিয়ে দিলাম মানে সুপার স্লোমো করে দিলাম তারপর নিচ থেকে যে অপশনটা দেখতে পারতেছেন মেক ইট স্মুথার আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার আপনারা বেটার কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার এই 1 মিনিট সময় নিয়ে আপনার এই ভিডিওটা প্রসেসিং হবে তারপর আপনি যে অংশটুকু স্লোমো করতে চান সেটা একদমই স্মুথ স্লোমো হয়ে গিয়েছে গাইস আমার এখানে প্রসেসিং হয়ে গেল আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একদমই নরমাল ছিল তারপর কিন্তু হঠাৎ করে একদম স্মুথ স্লোমো হয়ে গেছে আপনি চাইলে আরো স্লোমো করতে পারেন এখানে কিন্তু আরো স্লোমো করার অপশন রয়েছে এখানে একদম শেষে দিয়ে দিলে এটা আরো অনেক বেশি স্লোমো হয়ে যাবে এখন আমি আপনাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাই এখন জাস্ট আপনারা দেখুন যে গাইস কতটা স্লোমো হয়ে গেছে মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা একদম স্মুথ স্লোমো হয়ে গেছে গাইস এই ছিল আজকের ভিডিওর মূল টপিক যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে শুট করা নরমাল একটি ভিডিওকে ক্যাপকাট অ্যাপটিতে একদম স্মুথ স্লোমো করবেন যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি শিখতে পারেন যে কিভাবে আপনার ভিডিও স্লোমো করবেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ